কারণ আমাদের এই হায়াতে জিন্দেগি অত্যন্ত অল্প সময় আল্লাহ পাক যাদেরকে এই হায়াতের মধ্যে নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন তারাই সফল কাম তারাই কামিয়াব আর যারা নেক কাজ করার সামর্থ্য হয়নি তারা সফলতা আর কামিয়াবি অর্জন করতে পারবে না কারণ এই হায়াত কাজে আসবে তখন যখন এই হায়াত ইবাদতে কাটবে হায়াত কাজে আসবে না তখন যখন এই হায়াত ইবাদতে কাটবে না আর এই মাহফিলগুলোতে আসার লাভ কি ফজিলত কি যারা এখানে আসবে তারা দুই শ্রেণীর এক শ্রেণী শুরু থেকেই আলোচনা শোনার জন্য বসে যায় আরেক শ্রেণীর লোক আসে কোনো একটা কাজ করবার জন্য কিন্তু তারাও যখন এখানে এসে বসে যায় তার কাজ শেষ হওয়ার পর চলে যায় শেষে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে যে আল্লাহ এখানে যারা আসছে এরা তো তোমাকে রাজি খুশি করবার জন্য এসেছিল তাদের পুরস্কার তুমি বলেছো তাদের গুনাহগুলোকে maaf করে দিতে এবং তাদের গুনাহের পরিবর্তে তাদের আমলনামাগুলোকে সব দ্বারা ভরপুর করে দিতে তো আল্লাহ কিছু লোক তো আলোচনা শুনতে এসেছে আর কিছু লোক তো অল্প কাজে এখানে আসছিল তারাও তো চলে যাচ্ছে তাদেরকে কি করব আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন যেই মানুষগুলো এখানে আসছে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য পরে আবার কিছু লোক আসছে দুনিয়াবি কোনো কাজের উদ্দেশ্যে কিন্তু তারাও তো আমার এই মাহফিলেই বসছে আমি আল্লাহ অফুরন্ত নিয়ামতের অধিকারী অশেষ দাতা আমি গফফার আমি ক্ষমাশীল আমি দয়াবান রহমান এবং রহিম যেই বান্দারা আমার জন্য আসছে শুধু তাদেরকে মাফ করব বিষয়টা তা নয় এমনিতেও যারা অন্য কাজে আসছে যেহেতু আমার এই বাগানে তারা বসছে যাও আমি সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এজন্য মহতরম হাজেরিন যারা আমরা আসতে পারছি তারা অত্যন্ত সৌভাগ্যবান আবার কিছু লোক আমরা আশেপাশে দাঁড়িয়ে আছি রাস্তাঘাটে অপেক্ষা করছি যে প্রধান বক্তা আসলে যাব আসলে দেখুন বক্তা যেই হোক না কেন কথা তো হবে একমাত্র কোরআন এবং হাদিসে কথাগণ ঠিক কিনা ঠিক কোরআন এবং হাদিস আছে যেখানে আমরা আছি জোরে বলেন কোরআন হাদিস যেখানে আছি সেখানে বিশ্বকাপ যেখানে বিশ্বকাপই তো শেষ মনে হয় গেছে বিশ্বকাপ এই খেলা শেষ হয়ে গেল মাঝখান থেকে কিছু মুসলমানের ইমান নিয়ে গেল ঠিক কথা কন আওয়াজ দেন নামাজ দেন বিশ্বকাপ নিয়ে গেল আবার কিছু মুসলমানের ইমান নিয়ে গেল খেললো ইহুদি বিপক্ষ খ্রিস্টান অথবা কাফের বেঈমান যেই দল জিতছে অনেকের কষ্ট লাগবে কিন্তু বলতে বাধ্য তারা মুসলমান না বেঈমান আর জোরে বলতে হবে মুসলমান না বেঈমান ইমানদার না তারা কাফের কাফেরদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কি তাদের সঙ্গে সৎ আচরণ করব ঠিক আছে একসঙ্গে বসবাস করব কোনো মারামারি করা যাবে না কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমরা বন্ধু বানাবো তাদের জন্য গরু জবাই করে খাওয়াবো ছাগল জবাই দিব আর বিশাল লম্বা লম্বা জমি বিক্রি করে পতাকা সেটে সে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি পর্যন্ত টানাবে এমন নির্দেশ আল্লাহ পাক কোরআনে কোথাও দিয়েছেন কোথাও দিয়েছেন ছোট্ট পতাকা যদি টানান বাড়িতে এটা নির্দেশ আছে নাই বরং আল্লাহ পাক কোরআনে বলছেন এই কাফের বেঈমান সম্পর্কে بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم والله لا يهدي القوم الظالمين الله أكبر الله أكبر قال القرآن ও মুমিন দাবিদারেরা
ও তমাম পৃথিবীর মুসলমান নরনারীরা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায় না কারণ হলো ইহুদিরা নাসারারা খ্রিস্টানরা এবং কাফের মুশরিক বেঈমান অমুসলিম যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানাবে না এই কারণে কারণ হলো তারা তো একজন আরেকজনের বন্ধু ইহুদি ইহুদির বন্ধু খ্রিস্টান খ্রিস্টানের বন্ধু কাফের কাফেরের বন্ধু মুশরিক মুশরিকের বন্ধু তোমরা তো আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো আর যারা আমার নবীর উপরে ঈমান আনয়ন করেছো তোমরা তো ঈমানদার হয়ে গেছো যার তার সঙ্গে বন্ধুত্ব করলে চলবে না একজন প্রধানমন্ত্রী তার জন্য যেমন একজন জুতা সেলাইকারী মুচির সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব না মানায় না একজন প্রধানমন্ত্রী যদি মুচির কাছে গিয়ে বসে তাহলে তার কোনো দাম পৃথিবীতে থাকবে জোরে বলেন থাকবে থাকবে না মুমিন তো হলো এমন একজন বান্দা তাম পৃথিবীটাকে এক পাল্লায় দেওয়া হলে একজন মুমিনকে যদি আল্লাহ পাক আরেক পাল্লায় দিয়ে দেয় সাততম আসমান জমিনের চেয়ে একজন মুমিনের দাম বেশি চলে যায় কবি সুবহানাল্লাহ আমরা তো সেই মানুষ যার সঙ্গে কোন রাজা বাদশার তুলনা নাই কি বলেন কেউ যদি রাজা হয় তার জন্য জান্নাতের সুসংবাদ কোরআনের কোথাও নাই বরং রাজা বাদশাদের জন্য সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদের ব্যবস্থা আছে যদি সত্যিকার অর্থে ইমানদার মক্কার পরহেজগার রাজা বাদশা হয় নেতা হয় নেত্রী হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযিমের ছায়ার নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল ন্যায় পরায়ণ বাদশা যে ন্যায় পরায়ণ বাদশা আলেমদেরকে অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারির মধ্যে লাগাই দিয়ে তার নামে মামলা হামলা করে জেলখানায় খাটাবে না কথা কোন ঠিক কিনা যেই সরকার যেই প্রধানমন্ত্রী আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবে আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে জঙ্গিবাদ ট্যাগ লাগাইয়া দিয়া আলেমদেরকে হয়রানি করবে না সে হচ্ছে সত্যিকার অর্থের ইমানদার নেতা কথা কোন ঠিক কিনা আর যদি মনে হয় আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় যদি কেউ ঢুকায় দেয় আমি কারো নাম নিচ্ছি না নিঃসন্দেহে সে মুসলমান হতে পারে না সে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একমাত্র দালাল কথা কোন ঠিক কিনা মহতারাম আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়া দান করবে আল্লাহর আরশে তারা ছায়া পেয়ে যাবে কিন্তু যদি তারা আল্লাহর হুকুম না মানে মানুষকে আল্লাহ হুকুম না মানায় অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে তাহলে এদের অবস্থা হবে জাহান্নাম চিল্লা এখন ঠিক কিনা শুধুমাত্র আখেরাতে জাহান্নাম তা না বরং দুনিয়াতে আল্লাহ পাক যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে গাদ্দারি করে আল্লাহ পাক তাদেরকে কিছু সময় ছাড় দেয় কিন্তু আল্লাহ পাক একেবারে ছেড়ে দেয় না কথা কোন ঠিক কিনা কারণ ফেরাউন পৃথিবীতে ছিল নমরুদ পৃথিবীতে ছিল হামান ছিল কারণ ছিল একটা বেঈমান কাফেরেরা দুনিয়ার বুক থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারে নাই নবী মুসাকে ওই ফেরাউন বারবার ডিস্টার্ব করবার কারণে মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করবার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন ক্ষমতা দেয় নাই যে মুসলমান ফেরাউনের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারে ফেরাউনের সঙ্গে আল্লাহ পাক মুসলমানদেরকে যুদ্ধের ব্যবস্থা করে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুসা দাওয়াত দিয়েছিলেন ফেরাউন যখন মানল না অমান্য করলো নবী মুসাকে ফেরাউন শাস্তি দিতে দিতে সব বাহিনীকে তারায় যখন নীল নদের কাছে নিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন এবার নবী মুসাকে বলল এদের হে নবী মুসা তোমার হাতে কি মুসা নবী বললেন এটা হচ্ছে একটা লাঠি আল্লাহ মুসাকে বলে দিল মুসা যেই লাঠি আমি তোমাকে দিয়েছি এই লাঠি দিয়ে ফেরাউনের মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা তোমার নাই কথা কোন ঠিক কিনা
موسى তুমি ফেরাউনের মাথায় বাড়ি দিবা তার দলের সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা নাই কিন্তু সামনে যে সাগর আমি তৈরি করে দিয়েছি এই সাগরের মধ্যে তুমি বাড়ি মারো এবার নবী মূসা সাগরের মধ্যে একটা বাড়ি মারলেন বাড়ি মারার পরে নবী মূসার সঙ্গে 12টা গোত্রের মানুষজন ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মূসা ঈমানদার হওয়ার কারণে তার সাথী সঙ্গীরা ঈমানদার হওয়ার কারণে সমুদ্রকে চির করে দিয়ে রব্বুল আলামিন 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ কয়টা রাস্তা 12টা রাস্তা এবার মূসা নবী কিবতি বংশের মুসলমান ঈমানদার বলেছিলাম যে ঈমানদারের দাম तमाम পৃথিবীর চেয়ে বেশি বেশি যদি না হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীল নদ চিড়ে লোহিত সাগর চিড়ে মুসলমানদের জন্য সেখানে আল্লাহ পাক রাস্তা বানাতেন না কথা কোন ঠিক কি না আল্লাহ পাক এবার রাস্তা বানায় দিলেন মূসা নবী তার সাথী সঙ্গীদেরকে নিয়ে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা দিয়ে তারা চলা শুরু করে দিল কাচের মতো গ্লাসের মতো পানিগুলা দাঁড়ায় দাঁড়ায় গেল এক দল আরেক দলকে দেখে এক দল আরেক দলকে দেখে সুবহানাল্লাহ বলেন এক দল আরেক দলকে দেখে 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 হাসি তামাশা করতে করতে লোহিত সাগর বিশাল একটি সাগর মুসলমানরা নবী মুসার পিছন ধরে ধরে তাদের জন্য আল্লাহ পাক পানিটাকে দাঁড় করায় দিলেন দাঁড় করায় দিয়ে মাসখান দিয়ে 12টা রাস্তা হয়ে গেল আর নবী মুসা ঈমানদার মুসলমানদেরকে নিয়ে এই পার থেকে ওই পারে চলে গেলেন সুবহানাল্লাহ লোহিত সাগর চির হয়ে মাসখান দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে এবার ফেরাউন তার দলের দিকে তাকায় বলে দেখো আমি যদি তোমাদের সত্যিকার আল্লাহ না হতাম খোদা না হতাম এই জায়গায় কোনো ব্রিজ কালপটের ব্যবস্থা ছিল না রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না আমি যেহেতু তোমাদের আল্লাহ এই কারণে আমার জন্য এখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে সাগরের মধ্যে সাগর কয় মোস্ট ওয়েলকাম খালি আয়া দেখ কি বলে এটা খালি নাই মা দেখ কেমন লাগে ফেরাউন তার দল বল নিয়ে নবী মূসাকে ধরবার জন্য তাদেরকে সহায়তা করবার জন্য এবার লোহিত সাগরের মধ্যে নেমে গেছে তার দল বল নিয়ে যখনই মাঝখানে চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে ওই পারে পার করায় দিয়েছেন পিছনের দিকে তাকায় দেখে তার দল বল নিয়ে চলে আসছে ফেরাউন পার হয়ে যাবে এবার আল্লাহ মূসা নবীকে আদেশ করলেন ও মূসা তোমার হাতে যে লাঠিটা আছে প্রথমে একটা বাড়ি মারছিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম এবার যখন তুমি চলে আসছো তোমার লাঠিটা তোমার হাতে আছে এবার আবার পানির মধ্যে আর একটা বাড়ি দাও দেখো দেখো আমি আল্লাহ কি করে দেই মূসা নবী আবার দ্বিতীয়বার আবার একটা বাড়ি মারলো পানির মধ্যে পানি মারার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 12টা রাস্তাকে তছনছ করে দিয়ে সব পানিগুলাকে একাকার করে দিয়েছে সুবহানাল্লাহ ফেরাউন কই মাসখানে ফেরাউন এবার মাসখানে দেখেন আল্লাহ পাক সব সময় অনেকেই বলে যে অমুক সরকার খুব খারাপ এই জালেমের মুড হয় না কে এমন লোক আমরা আশা করি কি করি না কিন্তু আল্লাহ পাক সব সময় এভাবে মুড দেয় না ছেড়ে দেয় না ছাড় দেয় তা দেখি দেখি কি করো আলেম ওলামা এত কষ্টে আছে ইসলামের হুকুমগুলা এই দেশ থেকে চলে যাইতেছে অথচ শাহজালাল শাহ পরান শাহ মখদুম 1200 আউলিয়া 360টা আউলিয়া এই দেশের এই বাংলার জমিনের নিচে শুয়ে আছেন চিল্লাপন আলহামদুলিল্লাহ এই 12 আউলিয়া এই রাষ্ট্রে এই দেশে যারা এখানে আমরা বসবাস করছি আর রাজত্ব পেয়ে মনে করছি চিরকাল রাজত্ব চালাতে পারবো এরকম মনে করা আদৌ ঠিক হবে আরে কথা ঠিক হবে ঠিক হবে না আর এই জমিনে বসে যেই গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে শাহজালাল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই শাহজালালের মাজার আছে না নাই যদিও সেই মাজারে বসে গাঞ্জা টানে কিন্তু এই গাঞ্জার সনদ এই শাহজালাল দেয় না চিল্লা এখন ঠিক কি না এই গাঁজাখুরদের বিরুদ্ধে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা চলে সেই সময়ের হিন্দু বাচ্চা ছিল রাজা গৌরবিন্দ তার সঙ্গে যুদ্ধ করার জন্য শাহজালাল সেই আরব দেশ ইয়ামান থেকে এসেছিলেন যখন এসে দেখলো নদী পার হওয়া যায় না তখন তিনি নামাজ পড়ে জাই নামাজ বিছায় দিলেন বিছায় দেওয়ার পরে সেই কি বলে সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে আসতেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ
আল্লাহর হুকুম আল্লাহর ফজিলত প্রতিষ্ঠা করার জন্য শাহজালাল আসছিল আর আজকে তার মাজারটাকে গাজা খুদের আসর বানানো হয়েছে আর মাজারের পাশেই বড় বড় গজারি মাছ আছে মানুষ গিয়া গজারি মাছকে খাবার দেয় মনে করে গজারি মাছ আমার খাওয়ান খাওয়া মানেই আমার ভাগ্য দরজা খুলে দিল চিল্লায় বল নাউজুবিল্লাহ ভাগ্যের মালিক কে হে মুসলমান আওয়াজ দেন ভাগ্যের মালিক কে সেই আল্লাহর কাছে না আছে মাছের কাছে গিয়েছে ঈমান থাকবে ঈমান থাকবে না ভাইরা আমার 360 আউলিয়ার দেশে যদি কোনো মানুষ রাজা আর রানী হয়ে যায় এই মানুষগুলো যদি আবার কোরআনের সঙ্গে বেঈমানি করে কোরআনের ধারক ধারক আলেমদের সঙ্গে যদি বেঈমানি করে আমাদের এই দেশের ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে রাজা গৌরব গোবিন্দ সিলেটে দেখতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামান শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে দিয়া সেই রাজা গৌরব গোবিন্দ সিংহের সঙ্গে তস তস করিয়ে দিয়ে এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন চিল্লায় কন সুবহানাল্লাহ সেই আল্লাহ আছে না নাই এই জোরে করে আছে না নাই আমাদের পক্ষে না বিপক্ষে পক্ষে যদি আমরা ইমানদার হই ভাইরা আমার মা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা পরস্পরে একই তোমাদের মুসলমানদের মধ্য থেকে যদি এবার কেউ ইহুদিদের পক্ষ নেয় খ্রিস্টানদের পক্ষ নেয় তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি কোন আলেমের ঘোষণা দেওয়ার দরকার নাই মুসলমান যদি কেউ ইহুদিদেরকে বন্ধু বানায় মুসলমান যদি কোন খ্রিস্টানকে বন্ধু বানায় তাহলে আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম সেই মুসলমান মুসলমান থাকে না সেও ইহুদি এবং খ্রিস্টানদের একজন চিল্লা এখন আসেন এই বিশ্বকাপ খেলা নিয়ে যারা মাতামাতি করলো এই দেশে মুসলমান না তারা খ্রিস্টান খ্রিস্টান মুসলমান ছিল কিন্তু যখন তাদেরকে বন্ধু বানায় নিছে কালকের রাত্রে এক জায়গায় মাহফিল ছিল ওখানে মাহফিলের আওয়াজ বেশি হবে চিন্তা করে আরেক জায়গায় গিয়ে ঘুমাইলাম ওরে বাপ রে বাপ মাহফিলের আওয়াজে তো আর ঘুম নষ্ট হয় না ঘুম পাড়া যায় কিন্তু সেই জায়গায় গিয়ে আর ঘুম আর আওয়াজ আর ঘুমাইতে পারলাম না এত আওয়াজ মাঝখানে এত আল্লাহ আমি কই কি এরকম বুজুর্গের আওয়াজ মানে পোলাপান মেলাটে মিলা খেলা দেখে আল্লাহ কয়ে ডাক দেয় কয়ে আল্লাহ জিতে দাও নাউজুবিল্লাহ বলেন এই খেলা হারা এখানে আল্লাহকে ডাক দেওয়া মানে আপনি চুরি করবার যা করে আল্লাহ চুরি করা সহজ করে দাও কথা কোন ঠিক কিনা কারণ চুরিও যেমন হারাম এই ফুটবল খেলাও এরকম হারাম এখানে যারা আল্লাহ বলে ডাক দিয়েছে সবাই মুসলমান মুসলমানের সন্তান ও মুসলমান আজকে একটা কথা বলে যায় বিশ্বকাপ খেলায় অনেকে সাপোর্ট দিয়েছে অনেকে পতাকা বানিয়েছে অনেকে খিচুড়ি ভাগ করে খাওয়াইছে আবার অনেকে আছে মনে মনে সাপোর্ট দিছে প্রকাশ করে নাই এমন লোকের অভাব নাই একটা কথা বলে যাই আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যারা ইহুদি খ্রিস্টানদের পক্ষ নেবে তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই একজন তাই আমাদের মনে রাখতে হবে যদি সাপোর্ট দিয়েই থাকি তওবা করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন খালেস নিয়ত তওবা করেন যে আল্লাহ তুমি বলেছো যারা তাদের বন্ধু হবে সাপোর্ট করবে তারাও তাদের মতো একজন আল্লাহ বুঝতে পারি নাই এখন বুঝতে পারলাম এখন থেকে আর কোন বিজাতিদেরকে সাপোর্ট করে কথা কন্যাকে সাপোর্ট করবেন এটা তওবা করতে হবে ইমানকে দোহরাইতে হবে কালেমা আমার পড়তে হবে না হয় আপনি বেঈমান হয়ে যাবেন তো বিশ্বকাপ খেলা শেষ ইমান তাও যাওয়া শেষ খেললো ইহুদি জিতলো খ্রিস্টান কি বলেন খেলা দেখলো মুসলমান খুশি হলো শয়তান মুসলমান হয়ে গেল বেঈমান চিল্লা এখন কিলা এখন আমাদের তওবা করতে হবে তওবা করে আবার ঈমানকে তাজা করতে হবে তাহলে আল্লাহ পাক মাফ করবেন মহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে অল্প সময় দিয়ে পাঠিয়েছেন সামান্য জীবন দিয়ে নবীজি বলেছেন আমার উম্মতি বাইনা সিদ্দিন ও সাবঈন আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আমার যতগুলো উম্মত আছে এই উম্মতটা লম্বা লম্বা হায়াত পাবে না সামান্য হায়াত পাবে আমরা দেখতে পাই কেউ কেউ বাঁচে 100 বছর কেউ বাঁচে 200 বছর এই যুগে অবশ্য 100 বছরের কোনো বুড়া মানুষ খুঁজে পাওয়া যায় না কথা কান আছে কান্দুলেতে আছে নাই 100 বছর নাই কেন নাই কেন নাই
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন আমার উম্মত যারাই বেঁচে থাকবে পৃথিবীতে এদের বয়সগুলো আর ওই আগের মুরব্বিদের মতো 100 বছর 200 বছর 400 বছর বাঁচবে না বরং 60 থেকে 70 বছরের মধ্যে আমার এই উম্মতের বয়স হয়ে যাবে কয় বছর জয় বলেন কয় বছর 60 থেকে 70 গড়ে হায়াত মানে কেউ যদি 100 হয় আরেকজনে গিয়ে পাবে 50 এরকম গড়ে হায়াত হবে 60 থেকে 70 এই 60 70 বছরের জীবন 60 70 বছরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিনাত ও মুসলমানেরা তোমরা জেনে রাখো কাফের মুশরিক বেঈমানদের পৃথিবীতে যেই নানাচড়া যেই লম্পঝম্প যেই বিল্ডিং তারা নির্মাণ করে যেই বাড়িঘর তারা নির্মাণ করে যেই মার্সিডিজ গাড়ি গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে তাদের এই চাকচিক্য জীবন তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয় মুসলমান তোমাদেরকে এই দুনিয়া কামানোর জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই বরং প্রত্যেকটা মানুষের জন্য তার মাতৃগর্ভের মধ্যেই কয় বছর সে হায়াত পাবে সেটা তার কপালের মধ্যে লিখে দিয়েছি আল্লাহু আকবার কপাল লেখা আছে কয় বছর বাঁচব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে মৃত্যুর কথা বারবার বারবার আল্লাহ পাক স্মরণ করায় দিয়েছেন স্মরণ করায় আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কথা কোন ঠিক কিনা মরবে না এরকম কেউ আছে হাত তুলেন তো দেখি কে মারা যাবে না কেউ হাত তুলে না মনে হয় কথা শুনতেছে সবাই প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে এরপর আমার কি অবস্থা হবে আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যু তোমাদের হয়ে যাবে তারপর আমাকে আমার কাছে তোমাদের আসতে হবে আর রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন চিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরতে হবে কিন্তু তোমরা এটা মনে রাখো তোমাদেরকে ভালো এবং খারাপ দিয়ে আমি পৃথিবীতে তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং খারাপ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব যারা ভালো কাজগুলো করবা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেব চিল্লাগান সুবহানাল্লাহ আর যারা খারাপ কাজ করবা পৃথিবীতে আমি শিক্ষা দিয়েছি কাফের মুশরিকদেরকে পাঠিয়ে দিয়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না ক্ষমতা ধরে কেউ পৃথিবীতে থাকতে পারে না বরং যে বা যারাই মানুষের উপরে জুলুম নির্যাতন করছে বা করবে রব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে নির্মমভাবে হত্যা করে দেবে কথা কোন ঠিক কিনা এরপরে ফেরাউন আসলো আমাদের সেই কথায় চলে যাই ফেরাউন এসে বলল আমি আল্লাহ আমাকে আল্লাহ হওয়ার কারণে দেখো সাগরের মধ্যে রাস্তা করা হয়েছে সাগর কয় ডুবে যাও ডুবে যাও ডুবে মরো ফেরাউন তার দলবল নিয়ে কাফের মুশরিকদেরকে নিয়ে যখন সেই লোহিত সাগরের মধ্যে নেমে গেল আল্লাহ পাক মূসা নবীকে বললেন এবার লাঠি দ্বারা আঘাত করো মূসা নবী লাঠি দ্বারা আবার আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহিত সাগরের পানিগুলোকে আবার সব একত্র করে দিলেন এবার ফেরাউন দেখলো এই লোহিত সাগর থেকে মৃত্যু ছাড়া আমাকে অন্য কোন রাস্তা কেউ দেখাতে পারবে না লৌহিত সাগর পানি সব একাকার হয়ে গেছে কতক্ষণ সাঁতার পারবে সুযোগ নাই আর সাঁতার পারা এবার ফেরাউন চিন্তা করলো এতদিন আমি যে আল্লাহ দাবি করেছিলাম আমি যে আল্লাহ এটা তো আমি নিজেই বিশ্বাস করি না কিন্তু ক্ষমতার জোরে মানুষকে বিশ্বাস করাইছিলাম ফেরাউন কিন্তু জানতো সে আল্লাহ না কি বলেন কারণ তার পায়খানা হয় না আল্লাহর কি পায়খানা আছে আরে চিল্লা কোন আছে আল্লাহর কি খাওয়ার দরকার আছে ঘুমের দরকার আছে আল্লাহর কোনো খাওয়ার দরকার নাই ঘুমের দরকার নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহু আকবার আল্লাহ হচ্ছেন সেই সত্তা যে আল্লাহ
রাব্বুল আলামিন তিনি হচ্ছেন চিরপ্রতিষ্ঠিত কোনদিন মারা যাবে না চিরঞ্জীব প্রতিষ্ঠিত আছেন তার ক্ষমতা নিয়ে কেউ কারাকারি করতে পারবে না কথা ঠিক কি না আল্লাহর ক্ষমতা কেউ নিতে পারবে না এই ভাবে আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম তার ঘুম আসে না ঘুমের আগে যে তন্দ্রার ভাব আছে জিমানি আসে আল্লাহ কয় আমার তাও আসে না আল্লাহু আকবার আল্লাহ তো মহান তো ফেরাউন তো জানে সে আল্লাহ না কারণ তার ঘুম আসে খাওয়া হয় সব আছে একবার না খাইলে কাজ খেয়ে বেরা থাকবো কিসের সে আল্লাহ সাদা করে দেখি না তো ফেরাউন এবার চিন্তা করলো সারা জীবন মুসার দাওয়াত পাইলাম মুসা আমাকে বলছে আল্লাহ পাকের প্রতি ইমান আনতে ওই আল্লাহ আসল আল্লাহ কারণ হলো এখন এই লোহিত সাগরের মধ্যে পরে আমি হাবুডুবু খাচ্ছি পানি খাচ্ছি কি করা যায় এখন যদিও দুনিয়ার মধ্যে মারা যাচ্ছি চির জাহান্নাম ওখান থেকে যাতে বাঁচা যায় কি করা যায় এবার ফেরাউন বলা শুরু করলো পেশায় কথা কয় নবী মুসা যেই আল্লাহর প্রতি ইমান আনছে আমিও ওই আল্লাহর প্রতি ইমান আনলাম কথা বুঝেন নাই কইলেই হয় যে আল্লাহ তোমার বিষয় কলম মাফ করে দাও কিন্তু কথারে পেছাইতাছে সারা জীবন পেছাইছে মুহূর্তের আগেও ওই পেছ ছাড়া নাই অনেকে আছে না হয় খুব সোজা মানুষ কিন্তু সবার খালি পিছনে পিছনে লাগাই দেয় আমি বলি যে এটা সোজা না জিলাপির মতো সোজা কথা কোন ঠিক কিনা এমন লোক আছে না নাই দুনিয়ার পাইজামি শয়তানি সব করে আর কামে সোজা মানুষ কিছুই বুঝি না আমিও কই হ্যাঁ তুমি কিছুই বুঝো না জিলাপির মতো সোজা জিলাপির সর্বনিম্ন পাঁচটা পেস লাগে কয় পেস পাঁচ পেস না হইলে আড়াই পেস না হইলে জিলাপি হয় না তো মুহতারাম এই ফেরাউন সেও এরকম পেস মাইরা করলো যে নবী মুসা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ওই আল্লাহর ঈমান আনলাম ফেরাউন বলল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহু আকবার ফেরাউন বলল বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ওই আল্লাহর ঈমান আনলাম ফালাম্মা أدركه الغرق قال آمنت أنه لا إله বলল যখন সে ডুবে যাচ্ছে এখন মারা যাবে চিন্তা করলো আখেরাতে যাতে নাজাত পাওয়া যায় জাহান্নাম থেকে বাঁচা যায় এবার সে আল্লাহর প্রতি যখন ঈমান আনবে রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিল আল্লাহ বলল জিব্রাইল চলে যা ফেরাউনের কাছে জীবনে বহুত বার সুযোগ দান করেছিলাম কিন্তু কোনোদিন তওবা করে নাই মুসলমানদেরকে সুখে শান্তিতে থাকতে দেয় নাই হাজার হাজার যুবকদেরকে সে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে যাতে নবী মুসা পৃথিবীতে আগমন করতে না পারে এবার আর কালেমা পড়ার সুযোগ নাই কারণ সে দেখছে মৌত ছাড়া কোনো গতি নাই কথা ঠিক কিনা এই জন্য মানুষের তওবা ততদিন পর্যন্ত কবুল হবে যতক্ষণ সে মৌতের আলামত না দেখবে নবীজি বলছেন ওই মানুষটার তওবা আল্লাহ পাক কবুল করেন হাত্তা আলাম ইউগরগির যতক্ষণ সে গড়গড়া না করে কি করেন গড়গড় গড়গড় আওয়াজ ওঠে মরার আগে এই আওয়াজ আসার আগে সে ফেরেশতা দেখতে পায় এই ফেরেশতা দেখার আগে যদি মানুষ তওবা করে আল্লাহ পাক তার তাম জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দেয় চিল্লায় করে সুবহানাল্লাহ ফেরাউনকে আল্লাহ মাফ করতো কিন্তু এ যখন দেখছে মৃত্যু নিশ্চিত আর বাঁচার রাস্তা নাই তখন গিয়া তওবা করা শুরু করছে আল্লাহ এখন মৌত দেখার পরে আর তওবা করলে লাভ নাই সুযোগ গ্রহণ দিছিলাম কথা কোন ঠিক কিনা এই জন্য মৃত্যু আসার আগে তওবা করতে হবে জিব্রাইল আইসা কাদা কদু রানিস থেকে তুইলা ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিছে যে খা খায় এবার আর ফেরাউন তওবা করতে পারে নাই রব্বুল আলামিন ফেরাউনকে ডাক দিয়ে বলল ও ফেরাউন ও ফেরাউন ফালইয়াউমা নুনজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন পৃথিবীতে অনেক রাজত্ব করছ মুসলমানদেরকে মারধর করছ এবার তোর মারির পালা শেষ হয়ে গেছে এবার তোর আর মার দেওয়া লাগবে না তোর এবার মার খাওয়ার সময় চলে আসছে এবার যখন তুই মৌত নিশ্চিত হয়ে গেছিস তওবা করতেছিস তওবা কবুল হবে না বরং আমি আল্লাহ যাতে করে পৃথিবীতে যতগুলো সরকার আসবে মুসলমানদেরকে মারধর করবে আলেমদেরকে জেলখানায় দিবে কোরআনের আইনগুলোকে বাদ দিবে হাদিসের আইনগুলোকে বাদ দিবে সংসদ চালাবে মানুষের আইন দিয়া আল্লাহর কোরআনে কোনো দাম থাকবে না ওই রকম শাসকদের জন্য আমি আল্লাহ তুই ফেরাউনকে তোকে আমি রেখে দিব তোর লাশটা এইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত যত সরকার আসবে সবার জন্য তুই শিক্ষা হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা ফেরাউনের সঙ্গে নবী মুসার মারামারির ক্ষমতা ছিল না
ছিল না ছিল না আল্লাহ পাক কয় মুসলমানদের কি আমাদেরকে মারতে হবে না আমি আল্লাহ সিস্টেম করে দিলাম মারি খাওয়া সুবহানাল্লাহ বলেন সেই আল্লাহ আছে না নাই কথা কোন আছে না নাই এখনো আছে নমরুদ মুসলমানদেরকে নির্যাতন করেছে নবীদেরকে নির্যাতন করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ক্ষমতা ছিল না তাই বলে মুসলমানদের যুদ্ধ আইনা তাকে মারে নাই ল্যাংরা একটা মশা পাঠিয়ে দিয়েছে কানের মধ্যে ঢুকে পড়ছে ঢোকার পরে ব্যান ব্যান ভেন ভেন করে এবার নমরুদ বলে আমার মাথার মধ্যে আঘাত করে মজা পায় এবার বলে জুতা দিয়ে মারো পিটাইতে পিটাইতে এই নমরুদ হঠাৎ করে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেছে জুতার পিটা খাওয়াইয়া ওই নেতার সঙ্গে কেউ বাহাদুরি করার ক্ষমতা ছিল না আল্লাহ ছিল কিনা ভাই জোরে বলেন আল্লাহ ছিল কিনা ওই আল্লাহ পাক মুসলমানদের সঙ্গে যুদ্ধ না বাজায় দিয়া যেহেতু মুসলমানদের ক্ষমতা নাই একটা ল্যাংরা মশা দিয়া নমরুদকে পৃথিবীর থেকে চিরবিদায় করে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তওবা করতে হবে না হয় এরকম পিঠা খাইয়া পানির মধ্যে তলাইয়া এরকম মারা যাইতে হবে কথা কর ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে মউতের কথা বারবার স্মরণ করাই দিয়েছেন মউত হয়ে যাবে মউতের অবস্থা কি হবে বিশ্ব নবীজি বলছেন ইন্নালিল মাউতি সাকারাত মৃত্যুর জন্য আছে কঠিনতম শাস্তি কঠিন কষ্ট মৃত্যু যখন আসে আমরা তো মনে করি সহজে মৃত্যু হয়ে যায় না নবীজি বলছেন একটা তুলার বালিশ যদি থাকে সেই বালিশটা যদি ভিজা হয়ে যায় ভিজা তুলার বালিশের মাঝখান থেকে কাদাযুক্ত একটা ডাল যদি কোনো মানুষ বের করতে চায় এই ডাল বের করা যত না কঠিন একজন মানুষের জান বের করা তার চেয়েও কঠিন আল্লাহু আকবার সেই মৃত্যু অবশ্যই আমাদের আসবে আল্লাহ কোরআনে বলছেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা তোমরা যেখানেই থাকো না কেন অট্টালিকা বিল্ডিং এর মধ্যে যদি তোমরা থাকো না কেন সেখানে গিয়ে মৌত তোমাদেরকে পাকড়াও করবে বাঁচার ক্ষমতা আছে নাই সেই মৌত আসার আগে আমাদেরকে তওবা করতে হবে যদি তওবা করতে পারি তাহলে যত গুনাহ করছি বিশ্বকাপ দেখার খেলা নামাজ ছাইরা দেওয়া গুনাহ এরপরে আপনার জেনার গুনাহ ব্যভিচারের গুনাহ অন্যের হক নষ্ট করার গুনাহ সন্তানদেরকে মারধর করার গুনাহ কি বলেন ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করার গুনাহ আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করার গুনাহ যত গুনাহ আছে সব গুনাহ মাফ করতে পারেন কে সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য মউতের আগেই আমাদের তওবা করতে হবে মউতের আগে যদি আমরা তওবা করি তাহলে সেই আল্লাহ আমাদের তাম গুনাগুলোকে মাফ করে দিবেন চিল্লায় পান সুবহানাল্লাহ সেই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাক না অনেকেই তারপরে কফে কাফ বলে আস্তাক আস্তাক বললে অর্থ হবে যে আমি কুফুরি চাইতেছি আল্লাহর কাছে নাউজুবিল্লাহ আমরা ক্ষমা চাই কুফুরি না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মনে মনে নিয়ত করি যে আল্লাহ এই পর্যন্ত যা গুনাহ করছি সামনে থেকে আর করব না নিয়ত আছে না ইনশাআল্লাহ আজকে যদি মৌত হয়ে যায় তাহলে নবীজি বলছেন আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো গুনাহের দিকে যদি আমরা তাকাই তাহলে মাফের কোনো রাস্তা নাই কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর রহমতের দিকে যদি তাকাই আল্লাহ পাক বলেন তুমি সাগর পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সাগর পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ নিয়ত করি আল্লাহ পাক সব গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক এমন ভাবে গুনাহ মাফ করেন যেমন নাকি জীবনে কোনো গুনাহই কোনো বান্দা করে নাই সুবহানাল্লাহ বিহামদি এজন্য মহতারাম আমরা কেউ গুনাহ করি না এমন কেউ জায়গায় আসি সবাই আমরা যেই হই না কেন গুনাহগার আমরা আল্লাহর কাছে তওবা করি এতে করে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করবেন তওবা করার কারণে আল্লাহ পাক ধন সম্পদে সন্তান সন্ততিতে সব জায়গায় বরকত দান করবেন চিল্লায় কর সুবহানাল্লাহ অনেকের দোয়া কবুল হয় না বয়স হুজুর কি করব দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো খালেস নিয়ত তওবা
করতে হবে আরবিতে বলতে না পারলেও কমপক্ষে এতটুকু বলবো যে আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দাও পারবো না ইনশাআল্লাহ এই ভাবে যদি কেউ তওবা করে গুনাহ থেকে maaf চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দেয় না শাস্তি দেয় না চিল্লায় কোন সুবহানাল্লাহ মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ পাক কোন বান্দা যদি তওবা করে ক্ষমা চায় ওই জাতির উপর আল্লাহ পাক কোনদিন গজব নাযিল করে না সুবহানাল্লাহ গজব দিবে না যদি আমরা তওবা করি গুনার শেষ নাই নিত্য নতুন গুনাহ যার কারণে নিত্য নতুন রোগ বালা মুসিবত আমাদের মধ্যে আসছে কথাটা ঠিক কি না যদি গুনাহ ছেড়ে দেই আল্লাহ পাক রোগ বালা মুসিবত দূর করে দিবেন দোয়া কবুল হবে ইস্তেগফার তওবা করব এরপর আল্লাহর কাছে দরুদ শরীফ পড়ে নবীর উপরে দরুদ পাঠাবো দরুদ পড়ার পরে দোয়া করব দেখবেন এই দোয়া আসমানে কবুল হয়ে যাইতেছে সুবহানাল্লাহ আজকে আমরা দোয়া করি কবুল হয় না কারণ কি আমরা গুনাহগার এজন্য প্রথমে গুনাহমুক্ত হতে হবে তারপরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং মৃত্যুর আগে মৌতের প্রস্তুতি গ্রহণের তাওফিক দিন বলুন আমিন একটা হাদিস পড়ছিলাম নবীজি বলছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ এটা স্মরণ করে